আসসালামু আলাইকুম, আবারও হাজির হয়ে গেলাম জারিন্স কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ব্রেড পুডিং। সামনে ঈদ, চিন্তা করলাম ব্রেড পুডিংটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা ঈদে এই ঈদ স্পেশাল হিসাবে আপনারা ব্রেড পুডিংটা তৈরি করতে পারেন, খেতে ভারি মজা, ছোট বড় সবাই পছন্দ করবে। আশা করি আজকে রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে চটজলদি এই ব্রেড পুডিংটা বাসায় তৈরি করতে পারি। শুরুতে আমি একটি ব্লেন্ডারে জারে 5টি ডিম ভেঙে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 লিটার তরল দুধ। এখন আমি একটি ছোট বাটিতে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি, 3 টেবিল চামচ পানিতে গুলিয়ে নিব। এরপর এই মিশ্রণটা আমি ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে 2 মিনিট ব্লেন্ড করে নিব, ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এখন একটি মাটির হাঁড়ি নিলাম, মাটির হাঁড়িতে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। দেখুন আপনারা, এখন এই ছোটো পাউরুটি ভালোভাবে পুডিংয়ের মিশ্রণের সাথে ভিজিয়ে নিতে হবে। এরপর 1 কোণা পাকা করে আপনারা এভাবে সুন্দরভাবে বসিয়ে দিবেন। দেখুন আমি যেভাবে দিচ্ছি আপনারা ওইভাবে দিবেন, দেখবেন খুব সুন্দরভাবে বসে যাবে, তাড়াহুড়ো করার কিছুই নেই। এরপর আমি একটি স্টিম কুকার নিলাম, স্টিম কুকারে 1 লিটার পানি দিলাম, পানি দিয়ে চুলায় তুলে দিলাম। এখন স্টিম কুকারে আমি ব্রেড পুডিংয়ের থাকটা বসিয়ে দিলাম, চুলা অন করে দিলাম, আধা ঘন্টা অপেক্ষা করব। এই আধা ঘন্টায় আমার ব্রেড পুডিং খুব সুন্দরভাবে হয়ে আসবে। আধা ঘন্টা পর ঢাকনা উঠাই দেখলাম আমার ব্রেড পুডিং হয়ে এসেছে। দেখুন আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই, কাস্টার্ড পাউডার ইউজ করাতে এই কালারটা খুব সুন্দর এসেছে। এই ব্রেড পুডিং তৈরি করতে বেশি সময় লাগে না। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে, আপনারা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন, খেতে ভারী মজা। আপনারা ঈদের দিন খুব সহজভাবে এই রেসিপিটা করতে পারেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।